ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথসওয়াল আজকের এই ভিডিওটা আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আগের ভিডিওতে আমি তোমাদের পাঁচ নম্বর পেজ পর্যন্ত আমি তোমাদের প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়টিতে সম্বন্ধে আলোচনা করেছি আজকে আমি শুরু করবো আট নম্বর যে চ্যাপ্টারটি দিনহাটা গার্লস হাই স্কুল এই হাই স্কুল ফার্স্ট যেটা আছে ফিজিক্যাল সায়েন্সের প্রথম কোশ্চেন যে একটি ক্যাম্বিস বলকে উপর থেকে ছড়লে তা পৃথিবীর টানে নিচে নেমে আসে এটা কিসের জন্য না পৃথিবীর টানে বলটিতে সৃষ্ট তরণ ক্যাম্বিল ক্যাম্বিস বলটির টানে পৃথিবীতে সৃষ্ট তরণ অপেক্ষা বেশি তাহলে আমাদের কি বুঝলাম না পৃথিবীর টানে বলটিতে যে তরণ সৃষ্টি হয় এবং সেই টানের মানটা ক্যাম্বিস বলটি টানে পৃথিবীতে যে তরণ সৃষ্টি হয় তার থেকে বেশি হয় তার জন্য আমাদের ক্যাম্বিস বলটা পৃথিবীর দিকে নেমে আসে বিয়ে আসে আমাদের দুয়ের দাগে সত্য অথবা মিথ্যা নির্দিষ্ট পরিমাণ বলের জন্য ক্ষেত্রফল বেশি হলে চাপ বেশি হবে এটা হচ্ছে মিথ্যা কারণ কি আমরা চাপ সমান কি জানি না চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল তাহলে বল বাই ক্ষেত্রফল মানে নিচে যত বেশি হবে এটা তত কম হবে চাপটা কম হবে যখন বলটা একই থাকবে অর্থাৎ ক্ষেত্রফল কমলে চাপ ক্ষেত্রফল যদি কমে চাপ বাড়ে আর ক্ষেত্রফল যদি বাড়ে চাপ কমে তাহলে এটা মিথ্যা শূন্যস্থান পূরণ জলে ভাসমান অবস্থায় বস্তুর ওজন ড্যাশ হলে প্রবতার ড্যাশ নিউটন হবে তারা ভাসমান অবস্থায় ওজন যদি দশ নিউটন হয় ওজন যদি দশ নিউটন বা এখানে আমরা দশ কেজি বলতে পারি ওজন বলা আছে যেহেতু দশ কেজি হয় তাহলে প্রবতা কিন্তু দশ নিউটন হবে অর্থাৎ আমরা কি বলতো না এখানে একটু মিস্টেক আছে কি আমাদের ওজন কত হতে হবে আমরা কি জানি এক কেজি ভরের বস্তুকে পৃথিবী নাইন পয়েন্ট এইট কিলো নিউটন বল দ্বারা টানে তাহলে এখানে নাইন পয়েন্ট এইটটা মোটামুটিভাবে দশ ধরা হয়েছে তাহলে এখানে উত্তর হবে এক কেজি এটা হবে কত এক কেজি দশ নিউটন এবং কুড়ি নিউটন ওজনে দুটি বস্তুকে একই উচ্চতায় থেকে একই সঙ্গে অবাধে পড়তে দেওয়া হলো কোনটি আগে মাটি স্পর্শ করবে ওই যে দুটি বস্তু একই সঙ্গে মাটিতে স্পর্শ করবে কেন কি এটা অবাধে বলা আছে আমাদের গিনিও পালকের যে পরীক্ষাটা ছিল টরিসেলির সেই টরিস্যালির পরীক্ষাতে বলা ছিল কি শূন্য মাধ্যম বা অবাধে পতনশীল যে কোনো দুটি বস্তু কোনা একই সময়ে আমাদের ভূমিতে স্পর্শ করে এবার আছে কি একটি শব্দে উত্তর দাও দেশলাই কাঠির বারুদে কোন ধাতব পদার্থ থাকে এর উত্তর হচ্ছে পটাশিয়াম বেমানান শব্দটি খুঁজে বের করো সোডিয়াম সালফাইড হাইড্রোজেন সালফাইড জিঙ্ক ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড হাইড্রোজেন সালফাইড হচ্ছে এখানে বেমানান কেন আর বাকিগুলো সবগুলোই কিন্তু এখানে আমাদের এই তরিজি এবং সময় যোগ হচ্ছে এটা হাইড্রোজেন সালফাইড ডি শনাক্তকরণ করো এটা এফি প্লাস এইচ টু ও সমান হচ্ছে এ প্লাস বি এখানে এ আর বিটা কী এবং এ এল প্লাস এইচ টু ও সমান সি প্লাস ডি তোমরা এটা উত্তর পেয়ে যাবে রায়মাটিনে যে সহায়ক আছে তার একশো চুয়ান্ন নম্বর পেজে দেখো ফার্স্ট যেটা আছে এফি প্লাস এইচ টু ও তা এখানে সমান কি উৎপন্ন হয় না এফি থ্রি ও ফোর প্লাস এইচ টু আমরা যদি এটা ক্যারিয়ার করি এটাকে যদি আমরা একটু সমতা বিধান করি তাহলেই পেয়ে যাবো থ্রি এপি প্লাস ফোর এইচ টু সমান থ্রি এ এফি থ্রি ও ফোর প্লাস এইচ টু তাহলে এখান থেকে আমাদের কী পেলাম এটা হচ্ছে আমাদের ফেরোসোফরিক অক্সাইড আর বিটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর এখানে সি আর ডি কি উৎপন্ন এ এল প্লাস এইচ টু ও সমান এল ওই ছোলত্রু প্লাস এইচ টু তাহলে এখানে সিটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ডিটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবার আসছি আমরা পরের প্রশ্নে পরের প্রশ্নটি আছে একটি ধাতু ও একটি অধাতুর নাম ও চিহ্ন লেখো যাদের যৌগ মানব দেহে বিক্রিয়ায় সৃষ্টি করে তাহলে ধাতু হচ্ছে লেড আর অধাতু হচ্ছে ফ্লোরিন রাসায়নিক ধর্মের সাহায্যে পার্থক্য করো জিঙ্ক সালফাইড ও চুনাপাথর রাসায়নিক ধর্মের সাহায্যে আমাদের জিঙ্ক সালফাইড আর চুনাপাথরের পার্থক্য তাহলে দেখো এখানে রাসায়নিক ধর্মের সাহায্যে জিঙ্ক সালফাইডের চুনাপাথরে কীভাবে পার্থক্য করবো না জিঙ্ক সালফাইডের সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে পোড়া বারুদের গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় জেডেন এস জিঙ্ক সালফাইড প্লাস অক্সিজেন সমান জেডেন ও প্লাস এসো টু তাহলে আমাদের কি বললাম না পোড়া বারুদের মতো আমাদের গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় আর চুনা পাথরের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করলে গন্ধহীন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এখানে আমাদের সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় পোড়া বারুদের গন্ধযুক্ত আর এখানে কিন্তু গন্ধহীন পোড়া কোনো গন্ধ নেই গন্ধহীন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এটাই হলো পার্থক্য নেক্সট যে কোশ্চেনটা আছে যে এসআইতে জি এর একক কী আর দুটি তরিতাহিত বস্তুর একটি আধান ও মধ্য মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানের কী পরিবর্তন হবে আমরা এসআই পদ্ধতিতে জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি টু মাইনাস টু বা বাই কেজি স্কোয়ার লিখতে পারি এটা আমরা প্রথম থেকে অনেকবার করেছি এটা এবার বলাছি কি আমরা আগে ওই প্রশ্নটা আলোচনা করেছি যে দুটি বস্তু কোন আধান যদি কি একটা কিউ ওয়ান একটা কিউ টু হয় এবং তাদের মধ্যকার দূরত্ব যদি আর হয় তাহলে এফ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা পেতে পারি কে হল হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুব এবার কি বলা হয়েছে না কিউ ওয়ান কিউ টুকে দ্বিগুণ করা হয়েছে আর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে তখন আমাদের কী বলবো এই যে কিউ ওয়ানটা যদি আমাদের দ্বিগুণ করে টু কিউ ওয়ান করা হয় আর কিউ টুটা যদি দ্বিগুণ করে টু কিউ টু করা হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখেন বলা আছে মান যথাক্রমে কিউ ওয়ান ও কিউ টু মধ্যবর্তী দূরত্ব আর হলে কুলম্ব সূত্র অনুযায়ী আমরা পেয়ে গেলাম এবার একটি আধানকে দ্বিগুণ করা আছে সরি এখানে একটি আধান অর্থাৎ কিউ ওয়ানটাকে মনে করো টু কিউ ওয়ান করলাম আর কিউ টুটা সেম থাকলো বাই আর আর যেটা আছে সেটা হচ্ছে টু আর হয়ে গেছে তার টু আর তার হোল স্কোয়ার মানে ফোর আর স্কোয়ার তাহলে আমরা কী পেলাম ওয়ান বাই টু ইন্টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার মানে ওয়ান বাই টু ইন্টু মানে হাফ অফ এই যে আগে এফ ছিল এফ হাফ অফ এফ অর্থাৎ আমাদের বলটা হাফ হয়ে যাবে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে এর পরের প্রশ্ন যেটা আছে যে আমাদের লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো আছে দেখো বলছে একটি সঠিক নিরু উত্তরটি নির্বাচন করি গলগি বস্তু গঠনে সাহায্য করে গলগি বস্তু গঠনে কে সাহায্য করে না এন্ডোপ্লাজামিক রেটিকিউলাম ফ্যাট সঞ্চয়কারী প্লাস্টিটকে কী বলে লিউকো প্লাস্টিক ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে রবার্ট ব্রাউন সত্যনা মিথ্যা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হচ্ছে রবার্ট ব্রাউন এটা সত্যনা মিথ্যা তোমরা বইয়ের মধ্যে এটা কিন্তু পেয়ে যাবে আমার এখানে অ্যান্সার লেখানে তোমরা বইয়ে একটু ফলো করলেই এটা পেয়ে যাবে নেক্সট যেটা আছে আমাদের মেরু অঞ্চলের প্রাণীদের দেহে কী প্রকার প্রোটিন উৎপন্ন হয় এটা প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু আছে ফ্রিজ প্রোটিন এবার আমাদের এই টেবিল লোহিত রক্তকণিকা লোহিত রক্ত কণিকা এবং কোষের আকৃতিকমন পেজ একশো সাতাত্তর নম্বর পেজে তোমরা পেয়ে যাবে একশো সাতাত্তর নম্বর পেজে কী পাবো না লোহিত রক্ত কণিকা গোলাকার দুপাশ চ্যাপ্টা চাকতির মতো এর ফলে বিভিন্ন ব্যাসের রক্ত নালির মধ্য দিয়ে যাতায়াতের ফলে বেশি পরিমাণে অক্সিজেন পরিবহনে সুবিধা হয় এবার যেটা কোষ পেশিকোষ পেশিকোষ কেমন হয় দুপান্ত ছুচালো এবং মাঝখানটা চওড়া বলছি রক্তে এমন একটি পেশি এমন একটি কোষের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে এবং অপরটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও বহু কোষী কোন জীবের বিভিন্ন অঙ্গের কোষের আকৃতি কাজের উপর নির্ভর করে এটা বইয়ের একশো সাতাত্তর নাম্বার পেয়ে তোমরা এই পাটটা কিন্তু একটু পড়ে নেবে এই পাটটা পড়লেই তোমরা বুঝতে পারবে এবার বংশগত পদার্থ পরিবহনকারী কোষীয় অঙ্গাণুর একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে এবং বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো তোমরা একটা নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করবে এবং সেই নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করলে ওখানে যে বিভিন্ন অংশ নিউক্লিও টাইট নিউক্লিও পর্দা নিউক্লিও লাস এবং নিউক্লিও জালিকা এই চারটে যদি পার্ট দেখিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পরবর্তী ভিডিও বা ন নম্বর যে চ্যাপ্টারটা আছে তা পরের ভিডিওতে আমি আপলোড করব ধন্যবাদ